আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে ভর্তা বানিয়ে। তো আমার কাঁঠালের বিচির ভর্তা করতে লাগছে শুকনো মরিচ আর পেঁয়াজ আর লাগছে কাঁঠালের বিচি। তো পেঁয়াজগুলো আমি ছিলে কেটে নিব আর কাঁঠালের বিচের মধ্যে একটু বেশি করে শুকনো পেঁয়াজ দিতে হয়, তো এই জন্য আমি বড় তিনটে পেঁয়াজ নিয়েছি। আর কাঁঠালের বিচিগুলো আমি এখন একটু চুলায় কড়াই বসিয়ে একটু ভেজে নিব। নিয়ে ভেজে নিয়ে ছিলে আমি বিচিগুলো পাটায় ভর্তা বানাব। তো আমি আমার কাঁঠালের বিচির ভর্তাটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চুলায় আমি একটা পাতিল বসিয়েছি। তো এখন আমি কাঁঠালের বিচিগুলো আগে ভেজে নিব। কতক্ষণ বা একটু পর পর নেড়ে নেড়ে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিব। বিচিগুলো আমি একটু নেড়ে নেড়ে ভেজে নিব। ঠান্ডার দিনে একটু ভর্তা, শুটকি ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা খেতে ভালোই লাগে ভাতের সাথে। কাঁঠালের বিচি দিয়ে রান্না করে কাঁঠালের বিচি খাওয়া যায়, আবার ভেজেও খাওয়া যায়, আবার ভর্তা করেও খাওয়া যায়। তো বিচিগুলি প্রায় আমার ভাজা হয়ে আসছে। তো বিচিগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মরিচটা ভেজে নিব। তো মরিচগুলো নতুন মরিচ, খুব সুন্দর গ্রান বের হয়েছে। মরিচগুলো একটু আস্তে আস্তে করে আমি ভেজে নিব যাতে পুড়ে না যায়। তো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। তা কাঁঠালের বিচিটা বেছে আমি এখন ভর্তাটা করবো। তো বিচিটা আমি পাটায় ভর্তা করেছি আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, আর একটু মরিচের ভর্তাও করেছি। তো আমি ভর্তাটা পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। তো আমার এই ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কাঁঠাল তো সবার ঘরে ঘরে এখন সবাই খায়,
আর বিসিগুলো দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন বত্তা, তারপরে তরকারির সাথে রান্না করে খাওয়া যায়, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ। তো বিসিটা আমি পাটা বত্তা করেছি, আর একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, আর একটু মরিচের বত্তাও করেছি। তো আমি বত্তাটা পরিবেশন করে দেখালাম আপনাদেরকে। তো আমার এই ভর্তা কেমন হয়েছে আপনারা কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কাঁঠাল তো সবার ঘরে ঘরে এখন সবাই খায়, আর বিসিগুলো দিয়ে অনেক কিছুই করা যায়, যেমন বত্তা, তারপরে তরকারির সাথে রান্না করে খাওয়া যায়, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।